আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। বাংলাদেশ, ভারতবর্ষ এবং পৃথিবীর যে যেখান থেকে বাংলা ভাষাভাষী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে আমার চ্যানেল হোমিও ড্রাগমের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি কথা বলবো ফ্যাটি লিভার। আপনারা নিশ্চয়ই জানেন, খুব অল্প অল্প করে তৈলাক্ত খাদ্য গ্রহণের কারণে আমাদের লিভারে যে চর্বি জমে সেটাকেই আমরা ফ্যাটি লিভার বলি। এবং দীর্ঘদিন যদি চিকিৎসাবিহীন আমরা থাকি, আমরা যদি অবহেলা করি এই রোগটিকে, এবং একসময় এই ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস, এমনকি লিভার ক্যান্সারও হতে পারে, তাহলে অবহেলা না করে অবশ্যই আমরা পরীক্ষা করব। আমরা প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে জেনে নিব আমাদের লিভারে চর্বি আছে কি না, অথবা ফ্যাটি লিভার আছে কি না। যদি থাকে, খুব অল্প খরচে, অল্প সময়ে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনি ভালো থাকতে পারবেন। যদি আপনার লিভারে সামান্য কিছু চর্বি জমে থাকে, আমাদের কার্যকরী এবং মূল্যবান ওষুধের মাধ্যমে ঝরে যাবে সেই চর্বি, এবং লিভার সুন্দর এবং সুস্থ থাকবে। কোন ধরনের ওষুধ সেবনে ফ্যাটি লিভার থেকে আমরা বাঁচতে পারি, চলুন তাহলে দু চারটি ওষুধের সাথে পরিচয় করিয়ে দেই। রোগীর লক্ষণভেদে ফালসেটিলা, আর্জেনাইট, কার্বোভেজ, ফাইটোলক্কা ভেরি, ফিউকাস ভেরি, ক্যালকিরিয়া কার, মাইরিস্টিকা, আর্টিমিশিয়া, বেলিসপেরিনিস, ফসফরাস, ইগনেশিয়া, মার্ক আয়ট উল্লেখযোগ্য ঔষধদ্বয় যথেষ্ট কার্যকরী, পরীক্ষিত এবং উপকারী। কোনো ঔষধ থেকে কোনো ঔষধই কোনো অংশে কম নয়। শুধুমাত্র লক্ষণভিত্তিক চিকিৎসাবিদায় একাধিক ঔষধের নাম বলা হলো। কোন রোগীর ক্ষেত্রে কোন ওষুধটি প্রযোজ্য এবং কোন রোগীর জন্য কোন ওষুধটি নির্বাচন করতে হবে, সেটি শুধুমাত্র একজন চিকিৎসক অর্থাৎ হোমিও চিকিৎসক বলে দিতে পারবেন। সুতরাং আপনাদের মধ্যে যদি কারো ফ্যাটি লিভারের সমস্যা থাকে, যদি আপনি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন, আর দেরি না করে একজন নিকটস্থ ভালো হোমিও চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন, এবং খুব অল্প সময়ে, অল্প খরচে আপনারা এই রোগ থেকে চিরমুক্তি লাভ করতে পারবেন। আপনি যদি চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আয়োজন। নিশ্চয়ই ভালো লেগেছে। আশা করি পরবর্তীতে প্রত্যেকটা ভিডিওতে আমার সাথে থাকবেন, আর প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ওপেন করে রাখবেন। অনেক ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য। আবারও খুব শীঘ্রই নতুন ভিডিওতে চলে আসবো আপনার সামনে। ততক্ষণ পর্যন্ত সুন্দর এবং সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।